हेलो माय ब्यूटीफुल फैमिली, वेलकम टू माय चैनल। आमी आबार चले एसेछि तोमादेर जोन्नो एकटा न्यूज भिडियो निये। बाट आजके आमी कोनो ब्लग करब ना, बा एई टपिक निये आमी तोमादेर काछे कोनो भिडियो करब बा तोमादेरके बोलब एटा भाबिनी। बाट मने हलो ना तोमादेरके जानानोटा उचित, कारण आमादेर एखनकार एई समाजे अनेक किछु घटे जाच्छे जेटा होयतो आमरा जानते पारछि ना, बा হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা খবর বলো অনেক কিছুই দেখায় না, কারণ সেগুলো সাধারণ মানুষের জীবনের গল্প। তাই জন্য অনেক জিনিসই অনেক কিছু নিচে চাপা পড়ে যায়। তো সেই কারণে আমার মনে হলো যে না, এই জিনিসটাকে তোমাদের কাছে জানানো উচিত, যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে সব সময় সব কিছু একরকম হয় না। তো সেই কারণেই আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি। তো আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে প্লিজ, যার জন্য করছি আমি বা যার জন্য প্রে করছি তার জন্য হলেও একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একবার হলেও শেয়ার করো, কারণ প্রতিটা মানুষের এটা জানা উচিত। তো চলো আমি বেশি না বকে মেন ভিডিওটা স্টার্ট করি। তোমাদের কাছে মেন যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, তোমরা কিছুদিন আগেই দেখতে পাবে যে লখনউয়ে একটা ঘটনা ঘটেছিল। আজকে আমি লখনউ নিয়ে কিছু বলতে চাই না বা ওই বিষয় নিয়েও কোনো কথা বলবো না, বাট আমি জাস্ট স্টার্টিংটা এভাবে করছি কারণ সেটার সঙ্গেই কিছুটা কম্পেয়ার করার আছে আমার। তো তোমরা দেখেছিলে যে লখনউয়ে যেটা ঘটেছিল সেখানে যে ক্যাব ড্রাইভার ছিল তার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও কিন্তু একটা মেয়ে হওয়ার ক্ষেত্রে একটা মেয়ের যে ফায়দা থাকে সেটা তোলার ক্ষেত্রে একটা মেয়ে সেই ক্যাব ড্রাইভারকে বিনা অপরাধে জেলে পাঠিয়েছে, এক রাত জেল খাটিয়েছে, তার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারতো। তো একমাত্র সেখানে হয়তো সিসি ক্যামেরা ছিল বা কিছু মানুষ সেখানে ছিল, সেই কারণে হয়তো আজকে ক্যাব ড্রাইভারটার কিছু হয়নি, বা সে হয়তো তার মানে তার প্রতি ফেভারটা হয়েছে, সে পেয়েছে সবার কাছ থেকে সেই সাপোর্টটা পেয়েছে, যার জন্য আজকে হয়তো লখনউ যে গার্লটা ছিল সে অ্যারেস্ট হয়েছে বা তার বিরুদ্ধে কেস হয়েছে। বাট এরকম অনেক জিনিস আছে যেগুলো হয়তো কোনো প্রমাণ থাকে না, কেউ সাক্ষী দিতে পারে না, সেই কারণে চাপা পড়ে যায়। সেরকমই একটা ঘটনা আমারই খুব কাছের একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে ঘটেছে। তো আমি কোনো ডিটেলস বলবো না যে কে বা কী বা তার ফ্যামিলি বৃত্তান্ত, কারণ সবসময় সব কিছু সামনাসামনি আনা যায় না। তো আমি জাস্ট এটুকুই বলবো যে কী হয়েছিল বা কেন আমি এই ভিডিওটা করছি বা কেনই বা লখনউ গার্লের সঙ্গে আমি এই ভিডিওটাকে আমি অ্যাটাচ করার চেষ্টা করছি, কারণ এর সঙ্গে অনেকটা লিঙ্ক আপ আছে। কারণ আজকালকার দিনে আমরা মেয়েরা অনেকটাই ফেভার পেয়ে থাকি সবার কাছ থেকে, মেয়েদের একটা জায়গাই হয়ে গেছে আলাদা। কিছু হলে মেয়েরা যদি রাস্তায় একটা চিৎকার করে সবাই আগে ছুটে আসে, বাট একটা ছেলে চিৎকার করলে সেখানেও সবাই ছুটে এসে হয়তো মেয়েটাকেই সাপোর্ট করে, ছেলেটাকে সাপোর্ট করে না, কারণ সবাই ভাবে ভুল হয়, এক মানে ভুল সবসময় ছেলেরাই করে। তো সবসময় ভুলটা ছেলেদের থাকে না, আর এক হাতে কখনো তালি বাজে না, এটা আমি বিশ্বাস করি। সবসময় যে ছেলেরাই ভুল করবে, ছেলেরাই দোষী, এটা হতে পারে না, কখনো কখনো ভুলটা মেয়েদেরও থাকে। আমি মেয়ে হয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি যে এখন সমাজে মেয়েদের যে জায়গাটা দেওয়া হচ্ছে, যে মেয়েদেরকে প্রতি কিছুতে সাপোর্ট করা হচ্ছে, রাস্তায় কিছু হলে আগে মেয়েদেরকে সাপোর্ট করা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি একটা মেয়ে হিসেবে আমি গর্বিত যেগুলো করা হচ্ছে, বাট সেই জিনিসগুলোরই কিছু ভুল মানে ভুল ব্যবহার করছে কিছু মেয়ে, যারা হয়তো সেগুলোর যোগ্য নয়। আর এই কিছু মেয়ের জন্য হয়তো পুরো মেয়ে জাতিকে কলঙ্কিত করা হচ্ছে। তো আমি অনেক বলেছি, এবার চলো মেন যেটা বলতে চাই যে আমার ফ্যামিলি মেম্বারের সাথে কি হয়েছে সেটাই তোমাদেরকে জানাই। তো আমার ফ্যামিলি মেম্বার আছে, আছে বলতে ছিল ছিল, কারণ মানে আমার থেকে সম্পর্কে সেই ছেলেটি ছোট হয়। আমি এখন বলবো যে আমার ফ্যামিলি মেম্বার তার সাথে কি ঘটেছে, ঘটেছে মানে ঘটেছিল, কারণ সে এখন এই পৃথিবীতে নেই। তার পেছনে রিজন একটা মেয়েরই, মানে সত্যি আজকে বলতে আমার খুব খারাপ লাগছে, আর মানে এটাই খারাপ লাগে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি। বাট না বানালে হয়তো তার আত্মা শান্তি হবে না। তো আমার যে ফ্যামিলি মেম্বার আছে সে আমার সম্পর্কে আমার বোনপো হয়, বাট আমার থেকে বয়স অনেকটাই বড়।
তো রিসেন্টলি 4 মাস আগে তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে দেখে শুনে বাড়ির থেকে ভালো দেখে শুনে ভালো মেয়ে এনে তাকে বিয়ে দেওয়া হয়েছে। সে সংসারও করছিল, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, মানে এক কথায় বললে বলতে পারো যে মানে অনেস্ট একজন ছেলে, যে হয়তো কোনো নেশা করে না, কিছু না, খুব ভালো, শুধুমাত্র কাজ করতো। আর তার পুরো পৃথিবী জুড়ে ছিল তার মা। তো সেই ছেলেটাকে তার মা দেখে শুনে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিল, যে আমার ছেলে যাতে ভবিষ্যতে হ্যাপি থাকতে পারে। ছেলেটা সংসারও করছিল, বউকে অনেক ভালোবাসত, কিন্তু রিসেন্টলি হঠাৎ করে একদিন সকালে আমার কাছে ফোন আসে যে সে আর নেই। তো সেটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি, কারণ তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। সে আমার থেকে বয়সে বড় হলো, সে আমাকে প্রচণ্ড সম্মান করত আর প্রচণ্ড ভালোবাসত। তো হঠাৎ করেই ফোন আসে যে সে আর নেই। তো সেটা শোনার পর আমি জাস্ট কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম, কারণ আমার এতটাই দুর্ভাগ্য যে তার সঙ্গে আমার একবারের জন্য দেখা হয়নি, কারণ সে থাকতো আমার থেকে অনেকটা দূরে আর অনেক প্রবলেমের জন্য, অনেক কিছুর জন্য হয়তো অনেকবার আমাদের বাড়িতে আসার কথা হয়েছিল বা আমাদের যাওয়ার কথা হয়েছিল, বাট আলটিমেট আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আমাদের অনেক প্ল্যান ছিল, আমরা যখন ফার্স্টবার মিট করব, অনেক ঘুরবো, অনেক জায়গায় যাব, অনেক কিছু করব, বাট সেগুলো অসমাপ্তই রয়ে গেল, কারণ তাকে আর বাঁচিয়ে রাখা গেল না। তার রিজনটা কি, তার যে ওয়াইফ ছিল, ওয়াইফের বিয়ের আগে একটা রিলেশন ছিল, তো সেই রিলেশনটা যে ছেলেটার সাথে ছিল, সেই ছেলেটা আর সেই মানে আমার যে রিলেটিভস, তার বউ আর তার বাপের বাড়ির লোক, সবাই মিলে আমার রিলেটিভসকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে মিন্স খুন করেছে। 6 জন মিলে একটা ছেলের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে এবং লাস্টে তাকে পয়জন ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। তো বুঝতে পারি না যে কি করে মানুষ এতটা নির্মম হতে পারে, এতটা খারাপ হতে পারে যে একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে। উচিত না এগুলো। আমার কথা হচ্ছে যে তুমি যদি তাকে ভালো নাই বাঁচতে পারো, করো না বিয়ে, বলে দাও বাড়ির লোককে আমি তাকে পছন্দ করি না, আমি অন্য কারোকে ভালোবাসি, আমি অন্য কারোকে বিয়ে করতে চাই। বাট এইভাবে কারো লাইফ নষ্ট করো না। আজকে তোমার কাছে তোমার ফ্যামিলি আছে, তোমার বয়ফ্রেন্ড আছে, বাট তার কাছে শুধু তার মা ছিল। আজকে তার মাকে বাঁচানোটাও দায়ের হয়ে গেছে, কারণ সে তার ছেলেকে ছাড়া কিছু বোঝে না, মানে আজকে তার পাগল পাগল অবস্থা হয়ে গেছে। তাকে বাঁচানো যাবে কি না কেউ বলতে পারছে না। তো সেখানে তুমি তোমার লাইফের খুশির জন্য সেই ছেলেটাকে মেরে ফেললে, এতটা নির্মম কখনো হওয়া উচিত না, কখনো না। আজকে ছেলেটা এত ভালো ছিল, এত ভালো ছিল, ফ্যামিলি প্রবলেমের জন্য বেশি দিন পড়াশুনো করতে পারেনি, কাজ করতো, মাকে ভালোবাসতো, ওর লাইফে একটাই ড্রিম ছিল, আমার মাকে আমি হ্যাপি রাখবো। আর ওর মায়েরও একটাই ড্রিম ছিল যে আমার ছেলেকে আমি হ্যাপি রাখবো। তো সেখানে আজকে একটা মার কাছ থেকে একটা ছেলেকে কেড়ে দিল, মানে সিরিয়াসলি একটা মেয়ে হয়ে বিশ্বাস করতে পারছি না যে একটা মেয়ে এতটা নিষ্ঠুর হতে পারে যে নিজের হাজবেন্ডকে মেরে ফেলতে পারে। মানে তার একবারও হাত কাঁপলো না যে আমি আমার নিজের হাজবেন্ডকে মেরে ফেলছি, কি করে সম্ভব। মানে সত্যি ভাবা যায় না। তো ডিটেলসে আমি কিছু বলতে চাই না, কারণ হয়তো ভিডিওটা বেশি বড় হলে তোমরা দেখবে না। তো এইটুকুই বলছি মেয়ে হিসেবে, যে মেয়ে হও বা ছেলেই হও, তোমরা যদি অন্য কারোকে ভালোবাসো, তাকেই লাইফ পার্টনার হিসেবে বেছে নাও, মা বাবাকে বলো, রাজি করাও, বাট নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে
কারোর লাইফ নষ্ট করো না। তুমি হয়তো বিয়ে করে চলে যাবে, তোমার বাবা মা ভাববে তুমি হ্যাপি আছো, সেখানে হয়তো তোমার লাইফটাও নষ্ট হবে, বা তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে যাকে বিয়ে করবে তার লাইফটাও নষ্ট হবে। তো প্লিজ এগুলো করো না তোমরা। তো আর বেশি বলবো না, আমি আর পারছি না বলতে, কারণ আমি যখনই ওর কথা বলবো আমি ইমোশনাল হয়ে যাব, কারণ অনেকটা কাছের ছিল, হয়তো কখনো দেখা হতে পারেনি, বাট প্রে করব পরের লাইফে যেন ওকে আমি আমার নিজের ভাই হিসেবে বা দাদা হিসেবে পাই। যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পেয়েছে লাইফে, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছিল, যে বড় হয়ে হ্যাপি থাকবে বলে। আমার ওর কপালে হয়তো সুখ নেই, সেই কারণে মরা সময়ে ওকে অনেক কষ্ট পেতে হয়েছে, ছজন মিলে ওর ওপর অত্যাচার করেছে। তো আর কিছু বলতে পারবো না, পারলে তোমরা ভিডিওটা শেয়ার করো, কারণ আমি চাই যে ওই মানুষগুলো শাস্তি হোক যারা ওকে এতটা নির্মমভাবে মেরে ফেলেছে। ওকে হয়তো আর ফিরিয়ে আনতে পারবো না কখনো আমরা, বাট ওই মানুষগুলো যেন বেঁচে থাকতে না পারে যারা ওর মৃত্যুর কারণ। কারণ একটা মানুষের জীবন নিয়ে কখনো হ্যাপি থাকা যায় না। তো আমি আর বেশি বকবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। চলো টাটা।